পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থল, সবখানেই নিভৃতে নির্যাতিত হন নারীরা। অর্থ, ক্ষমতা ও রাজনৈতিক শক্তির জোরেই বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণকারী পার পেয়ে যায় বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। নারীর প্রতি নিপীড়ন নিয়ে হাসান মাহমুদের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন জেসন অনুপৈত। তার সাথে আমার প্রেমেরই সম্পর্ক ছিল, কিন্তু সে যে একটা জানোয়ার তা বুঝতে পারিনি। সুযোগ নিয়ে গোপনে সে আমার দুর্বল সময়ের ভিডিও রেকর্ড করে দিনের পর দিন আমাকে জিম্মি করে রাখে। নাম পরিচয় গোপন রেখে এই নারী জানাচ্ছিলেন তার জীবনের কালো কষ্টের কথা, যা কেবলই গোপনে পুষেছেন তিনি। ব্ল্যাকমেইলে ফেলে নির্যাতন করতে আমার নিজের ওপরই নিজের ঘেন্না জমে যায়। মন চায় এই জীবন শেষই করে দিই। পরে হাতে পায়ে ধরে তার কাছে অনেক নিচু হয়ে অনুনয় বিনয় করে একসময় পরিত্রাণ পাই। টিভি পর্দায় যার ছায়া দেখতে পাচ্ছেন তারও রয়েছে নির্মম নির্যাতনের দুঃসহ স্মৃতি। সে আমারই খালাতো ভাই। হাসতে হাসতে সবসময় খারাপ খারাপ কথা বলতো, আমি চেপে যেতাম। একদিন মামাতো বোনের বিয়েতে সুযোগ পেয়ে সে আমারে জড়ায়ে ধরে, আমারে জোর করে। আমি নিজের সব শক্তি দিয়ে ধস্তাধস্তি করে বাঁচতে চাই, কিন্তু পারি নাই। এই ঘটনা ভয়ে আমি কাউরে বলিও নাই কোনো দিন। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা মনে করেন নিকট আত্মীয়ের মধ্যে পুরুষ সদস্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলের পুরুষ সদস্যের কাছে হেনস্থার কালো অধ্যায় চেপে গিয়ে পুষে রাখেন অনেক নারী। পরিবারের লোকদের কাছ থেকেও, যেমন মামা, চাচা বা ফুফাতো, খালাতো ভাই, এদের কাছ থেকে কোনো না কোনোভাবে অ্যাবিউসের শিকার হচ্ছেই প্রতিনিয়ত। যেসব ছেলেরা করতেছে দর্শন ভাইরা, ওই সব ফ্যামিলির যারা মা বোন আছে ওদেরও উচিত যে ওদের ছেলেদেরকে ধরায় দেওয়া। পাবলিক ট্রান্সপোর্ট, সব ধরনের পাবলিক থাকে, তো ওদের কাছে কাছে হ্যারাস হওয়া, তো ইভেনচুয়ালি এটা আমাদের জেনারেল একটা ব্যাপার হয়ে গেছে। রাষ্ট্রের এখানে দায়িত্ব অনেক বেশি, কারণ একটা রাষ্ট্রের নাগরিক সুবিধা তার দিতে হবে। ফ্রেন্ডরা অনেক সময় হাসির ছলে ইঙ্গিত তন্দ্র কথা বলে, আবার দেখা যায় টিচাররা ভালো ফলাফল করে দেওয়ার জন্য নানা রকম অফার করে, কিছু দেওয়ার ছলে দেখা যায় পুরুষ সহকর্মীরা হাতটা টাচ করতে চাচ্ছে। দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করা এই কর্মী বলছেন, ব্যক্তির নৈতিক অবক্ষয়ের সাথে নারী নিপীড়নের এই দায় সরকার ও রাষ্ট্র ব্যবস্থার উপরও বর্তায়। নারীরা হেনস্থা বা নির্যাতন বা রেপের শিকার যেভাবে হচ্ছেন, এইটার পিছনে এক ধরনের ক্ষমতার যোগাযোগ আছে। সেইটা মাসেল পেশি শক্তি হোক, আর অর্থনৈতিক শক্তি হোক, আর রাজনৈতিক শক্তি হোক, তবে এটি স্পষ্টতই বোঝা যায় যে রাজনৈতিক শক্তির আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাওয়ার সুযোগ থাকে না। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সকল শ্রেণীর মানুষের সমন্বিত প্রতিবাদ জেগে না উঠলে এর দুষ্ট ঘা আরও গভীর ক্ষত সৃষ্টি করবে, এমন মত বিশ্লেষকদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।